Doctor Uncle, ওর জ্ঞান ফিরছে না কেন? বলুন ওর জ্ঞান ফিরবে কখন? Don't worry, my boy. এসো আমার সাথে, come on. এসো. বসো. চব্বিশ ঘন্টার মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে, কিন্তু কিন্তু কি? চব্বিশ ঘন্টার মধ্যে পেশেন্টের দুটো নষ্ট চোখ অপারেশন করে তুলে ফেলতে হবে, এবং সাথে সাথে তার চোখে কর্নিয়া সংযোজন করতে না পারলে সে আর কোনোদিন দেখতে পাবে না। কি বলছেন এসব? দেখতে হবে, সুমনকে দু চোখ ভরে দেখতে হবে আঙ্কেল। ইয়েস মাই বয়, আমিও চাই সুমন তার চোখের আলো ফিরে পাক, তাই নির্দিষ্ট সময়ে আইমিন আগামীকাল সকাল আটটার মধ্যে কর্নিয়া সংগ্রহ করে পেশেন্টের চোখে সংযোজন করতে না পারলে হয়তো ভাই ক্ষত চোখে ইনফেকশন হয়ে পেশেন্ট মারাও যেতে পারে। না, আমি সুমনকে মরতে দেব না। আই ওয়ান্ট লেট হিম ডাই। সুমন, সুমন, আমি তোকে অন্ধ হতে দেব না, আমি তোকে মরতে দেব না, তোকে তোকে চোখের আলো ফিরে পেতেই হবে। বারো বছর আগে আমি কেন জানলাম না রূপপুরের ওই রূপাকেই মা তোর জীবনসাথী করার জন্য পছন্দ করে রেখেছে। আজ আমার মনে হচ্ছে আমি তো রূপাকে কিশোর বেলায় ভালোবেসে অনেক বড় অপরাধ করে ফেলেছি। আরে, আমার এই অপরাধীর চোখ কেন অন্ধ হয়ে গেল না? আমার এই দু চোখের আলো কেন নিভে গেল না রে? কেন নিভে গেল না রে সুমন? কেন নিভে গেল না আমাকে একটু বল। বুয়া, মা কোথায়? বেগম সাহেব তো বাড়িতে নাই স্যার। সুমন স্যারের বিয়ার বাজার করতে ব্যাংকক গেছে। হ্যালো, হ্যালো মা, কে? আরে ইটস মি জীবন ফ্রম বাংলাদেশ। মাকে দাও। ম্যাডাম ফ্রম ঢাকা। হ্যালো মা, মা কুল ডাউন। মা শোনো, তুমি চলে আসার পর সুমনে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? মা শোনো, ওর দুটো চোখই নষ্ট হয়ে গেছে, ওর দুটো কর্নিয়াই নেই। দুটো চোখই? তুমি অস্থির হয়ে না মা, ডাক্তার আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, চব্বিশ ঘন্টার মধ্যে কর্নিয়া সংগ্রহ করে সুমনের চোখে রিপ্লেস করলেই সুমন আবার দেখতে পাবে। যেখান থেকে হোক, যে করেই হোক, যেভাবেই হোক, যত টাকা লাগে তুমি ব্যবস্থা করো। হ্যাঁ, আমি আমি আজই আসছি। হ্যাঁ, দেশি বিদেশি সমস্ত ইনস্টিটিউট হাসপাতাল সব আমি সকাল থেকে রাত পর্যন্ত খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও কোনো কর্নিয়ার সন্ধান পেলাম না। ও মাই গড, সকাল আটটার মধ্যে অপারেশন করে সুমনের দুটো চোখ ফেলে দেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। আছে আছে আঙ্কেল, আছে, আমার চোখের আলো এখনো আছে, আমার দু চোখ ওকে দিয়ে দিন। অসম্ভব, এ নিষ্ঠুর কাজ আমি কিছুতেই করতে পারবো না। কেন পারবেন না? আমার বাবার আত্মার শান্তির জন্য আপনাকে এই কাজ করতেই হবে আঙ্কেল। জানি এই অপারেশন করতে আপনার কষ্ট হচ্ছে, তবু তবু আমি আপনার পায়ে পড়ছি আঙ্কেল, এই অপারেশন আপনাকে করতেই হবে। আমার ভাইটির চোখের আলো আপনাকে ফিরিয়ে দিতেই হবে আঙ্কেল, প্লিজ। ওকে ওকে মাই সন, অপারেশন আমি করব, তবে তোমার প্রতি আমার একটি অনুরোধ আছে। জি বলুন। দান করতে চাও একটি চোখ দান করো, যেন তোমাদের দুজনের কারো পৃথিবীর আলো অন্ধকার হয়ে না যায়,
আমার আরো একটা অনুরোধ আছে। এই অপারেশন শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সবকিছু গোপন রাখতে হবে, কেউ যেন কিছু না জানতে পারে। প্লিজ